হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ফ্রেন্ড, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপ আমি দেখব যে থার্ড পার্টি বর্তমান কী অবস্থা এবং ফ্যামিলিও আসতে পারে, আমি দেখে নেবো থার্ড পার্টি কে। হ্যাঁ না ফ্রেন্ড, যে থার্ড পার্টি তোমাদের লাভ রিলেশনশিপে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমরা বিবাহিত হতে পারো বা হচ্ছে এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার, যে কোনো কন্ডিশন হতে পারে ফ্রেন্ড, যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে থার্ড পার্টি রয়েছে বর্তমান তার কী অবস্থা, কতদিন থাকতে পারে, ফিউচার কী হতে পারে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী অবস্থা, তুমি কী অবস্থায় রয়েছো, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করবো, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আমি তার আগে ফ্রেন্ড আমি দেখে নেবো যে তুমি কেমন আছো, এই তিনজন বর্তমান কী অবস্থাতে রয়েছো। হ্যাঁ না ফ্রেন্ড, তিনজনকে আগে বের করা খুবই জরুরি এবং তিনজন কী অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে এবং তার প্রিয় মানুষটি এবং সে কেমন রয়েছে, মানে থার্ড পার্টি, অ্যাকচুয়ালি থার্ড পার্টি কে কেমন রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে এবং তার প্রিয় মানুষটি এবং তাদের সম্পর্কে যে কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছে থার্ড পার্টি, সে বর্তমান কী অবস্থাতে রয়েছে। প্রথমে যে ফ্রেন্ড তুমি, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি, তারপর হচ্ছে থার্ড পার্টি, বর্তমান কী কোন অবস্থাতে রয়েছে, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি পাওয়ারে রয়েছো আজকে, তুমি বেশ পাওয়ারে রয়েছো। হয়তো ফ্রেন্ড নেগেটিভ এনার্জিকে অনেক হিল করে নিয়েছো বা আজকের দিনে তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে এবং তুমি ব্যালেন্সকে করে দেওয়ার চেষ্টা করছো। যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্সে আনতেই হবে, তোমরা ব্যালেন্সে আনার চেষ্টা করো ফ্রেন্ড। কারণ প্রত্যেকবারেই আমি এই কারণে বলি যে ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, তাহলে এই যে প্রত্যেকটা পোর্টালে যে এনার্জিগুলো শিফট হয় না ফ্রেন্ড, তুমি রিসিভ করতে পারবে, না হলে কিন্তু চলে যাবে। আসবে যে রিসিভ করে তার কাজে লাগলো, যে রিসিভ করতে পারো না তার বেকার হয়ে গেল। তো এই জিনিসটা, যখনই তুমি ভালো থাকবে, খুশিতে থাকবে, তখনই তোমাকে অ্যাট্রাক্ট করবে এইসব জিনিসগুলো। তুমি কিন্তু আজকে বেশ পজিটিভ রয়েছো এবং নিজেকে সব কিছু একটা ব্যালেন্স, শান্তি একটা ফিল করাচ্ছে আজ এই মুহূর্তে ফ্রেন্ড, এবং বেশ পজিটিভ রয়েছো আজকের দিনে। অন্তত এই মুহূর্তে তুমি বেশ নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, হিল করে নিয়েছো এবং পজিটিভ রেখেছো। আমি দেখব তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। তোমার প্রিয় মানুষটি উদাস হয়ে আছে, স্যাড, অ্যালোন হয়ে আছে এবং সে দূর থেকে দেখছে একটা ভিক্টরি, পুরোপুরি তার নিজের লাইফ নিয়ে বিজি এবং অনেক দূর থেকে কোনো দূরের কোনো মানুষের প্রতি তার একটা আকাঙ্ক্ষা বা অপেক্ষা একটা কাজ করছে ভিক্টরির জন্য। এখন কিন্তু পাশাপাশি কারোর সঙ্গে অ্যাটাচে নেই বা হয়তো কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, একটা দূর পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে হতে পারে বা দূরে চলে গেছে যে মানুষটা, তার সঙ্গে ভিক্টরি চায়, নিজেও রেডি এবং সে চাইছে সে ব্যক্তিকে রেডি করে তার সঙ্গে একটা ভিক্টরি লাইফে করে এবং জীবনটাকে একটা স্টেবল করা। এই রকম কিন্তু এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব থার্ড পার্টি, থার্ড পার্টি তো একটা পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে। তিনজন তিন রকম সিচুয়েশানে, তুমি তোমার লাইফ নিয়ে বিজি, পজিটিভ থাকতে রয়েছো, খুশিতে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, তোমার প্রিয় মানুষটি স্যাড, অ্যালোন হয়েছে, দূরের কোনো মানুষটার সঙ্গে ভিক্টরি একটা চাইছে। আর থার্ড পার্টি পেন্টাকেল অনভিজ্ঞের মতো ব্যক্তির কাছে টাকা পয়সা লাগজারি কিছু রয়েছে, এই ব্যক্তি হচ্ছে তোমার প্রিয় মানুষটির পিছু পিছু দিতে চাইছে, তোমার প্রিয় মানুষটি ছুটে ছুটে পালাচ্ছে, এই রকম কন্ডিশান। থার্ড পার্টি লাক্সারি কিছু রয়েছে, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে প্রোভাইড করতে চায় কিন্তু তোমার প্রিয় মানুষটি দূরের কোনো মানুষটিকে চাইছে। তিনজন তিন রকম এনার্জিতে, তুমি রয়েছো সোজা এই দিকে, এ ব্যক্তি সেই দিকে, এই রকম অবস্থাতে, এই রকম অবস্থাতে রয়েছো ফ্রেন্ড। আমি দেখব যে আজ এই মুহূর্তে তিনজনের মনে কী চলছে, তিনজনের মনে কী চলছে, তোমার মনে কী চলছে, থার্ড পার্টির মনে কী চলছে, তোমার প্রিয় মানুষটির মনে কী চলছে, তোমার মনে কী চলছে। তুমি একদম এনার্জি, মানে পাওয়ারফুল এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, এমনই তো হওয়া দরকার। এখানে হচ্ছে তুমি আজকে পুরো কিং এবং কুইনের পাওয়ারে ফ্রেন্ড, দ্য এম্প্রেস, দ্য এম্পেরর। হ্যাঁ না, কিং এবং কুইনের পাওয়ারে রয়েছো, আর ইগো রাগ রয়েছে একটু, এটার উপরে তোমাকে কাজ করতে হবে। কিন্তু তুমি পাওয়ারে রয়েছো, কোনোভাবে কোনো কিছুতে যায় আসে না, কারোর যে আমার লাইফ তো আমার লাইফ নিয়ে বিজি, এইরকম একটা এনার্জিতে
আমি দেখবো যে তোমার প্রিয় মানুষটি আজ কি অবস্থায়। নিজেকে পজিটিভ রেখে যে স্ট্রং রাখার চেষ্টা করছে হেলদি বাউন্ডারি সেট করে, এবং স্যাড অ্যালোন বারবার এই এই কিন্তু এনার্জি আছে, স্যাড একটা হয়ে আছে, অ্যালোন একটা তাকে ফিল করাচ্ছে, স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে আজকের দিনে। এবং আমি দেখব থার্ড পার্টি স্ট্রং হয়ে আছে, সে পাত্তা দিচ্ছে না তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে, তার জন্য একটা জায়গায় স্টক হয়ে আছে, মানসিক চাপের মধ্যে রয়েছে। সে চাইছে কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে ভিক্টরি, কিন্তু থার্ড পার্টি আজকে পুরো স্টক হয়ে গেছে। তিনজন তিন রকম এনার্জিতে আজ এই মুহূর্তে রয়েছ। আমি দেখব যে তুমি থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটিকে, থার্ড পার্টিকে নিয়ে তুমি কী ভাবছ। তুমি ভাবছো যে এই ব্যক্তির একাধিক কোনো অপশান রয়েছে, এবং হচ্ছে তোমার কোনো না কোনোভাবে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে এই ব্যক্তি, এবং একাধিক ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটিকেও আটকে রেখেছে। এবং থার্ড পার্টি আজকে কিন্তু ভালো নেই, তোমার এটাও মনে হয় যে থার্ড পার্টি কোনো লাক্সারি কোনো ব্যক্তি, টাকা পয়সা অনেক কিছু রয়েছে, এবং তার কোনো কলা রয়েছে মানুষকে আটকে রাখার, হয়তো একাধিক মানুষকে আটকে রেখেছে এবং একেও আটকে রেখেছে, আর হয়তো টাকা পয়সা অনেক কিছু বিষয়ে তোমার থেকে অনেক বেশি, এরকম তোমার মনে হয়েছে। তার জন্যই কিন্তু এই থার্ড পার্টি কাছে থাকলেও থার্ড পার্টি কিন্তু এই ব্যক্তির কাছে খুব ভালো নেই, স্যাড অ্যালোন একটা অবস্থাতে বা একা রয়েছে এরকম মনে হয়। আর এই এই ব্যক্তিকে নিয়ে কী ভাবনা, তোমার মনে হয় এই ব্যক্তি প্রচুর ইগোয়েস্টিক একজন লেডি হতে পারে, তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো এই ব্যক্তি কোনো ফিমেল হতে পারে, অনেকের ক্ষেত্রে মেল, তো এই ব্যক্তির কোনো ইমোশান নেই, কেবলমাত্র লজিক্যাল মাইন্ড ব্যবহার করে স্বার্থ নিয়েই থাকে, এবং স্বার্থের জন্য এই থার্ড পার্টির সঙ্গে মিশেছে, এবং এই ব্যক্তি কোনো দিন মানসিক দিক দিয়ে সন্তুষ্টি বা শান্তি নেই, আর একটা জায়গায় দাঁড়িয়ে কেবল অর্ডার করতে থাকে, মানুষকে ব্যবহার কীভাবে করতে হয়, ধোঁকাধারি কীভাবে করতে হয়, এই রকম তোমার মনে হচ্ছে। এবং ভিক্টরি নিয়ে কোনো ভাবনা নেই, যা থার্ড পার্টি হয়তো নিয়ে থাকতে পারে কি ফিউচার নিয়ে থাকতে পারে। অনেক ক্ষেত্রে তোমাদের এ পয়েন্টও এসছে যে একাধিক সমস্যার মধ্যে ফেঁসে আছে তোমার প্রিয় মানুষটি, এবং কোনোভাবেই তার নিজের ইনটিউশন দেখছে না, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এক জায়গায় রয়েছে, কোনো স্ট্যান্ড নিচ্ছে না। এই এই জিনিসটাও কিন্তু মেসেজ আসছে অনেকের ক্ষেত্রে যে এই ব্যক্তি কিন্তু কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছে না, হয়তো একাধিক কোনো চাপে ফেঁসে গেছে। আর কিছু জনের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি প্রচুর ইগো রয়েছে, স্বার্থপর প্রকৃতির, এবং স্বার্থের জন্য থার্ড পার্টির সঙ্গে মিশে রয়েছে এই রকম। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী ভাবছে থার্ড পার্টি এবং তোমাকে নিয়ে, থার্ড পার্টি এবং তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টি এবং তাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে ভাবছে যে তুমি প্রচুর চাপের মধ্যে রয়েছ, প্রচুর কষ্টের মধ্যে রয়েছ, একদম এতটাও চাপে কষ্ট নেই যতটা সে ভাবছে। হয়তো তোমাকে এই অবস্থায় ফেলে দিয়ে চলে গিয়েছিল বলে সে সেগুলোই তার মনে রেখেছে, এবং তুমি সেই কষ্টের মধ্যে রয়েছ। তুমি হয়তো বিবাহিত হতে পারো, তোমার পরিবারে কোনো ছোটো বাচ্চাও রয়েছে, এরকম হতে পারে, এবং তোমার প্রিয় মানুষটি ভাবছে যে তুমি তাদেরকে নিয়ে খুব চাপে রয়েছ, খুব কষ্টের মধ্যে রয়েছ, এরকম তার কিন্তু ভাবনা থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টিকে নিয়ে ভাবনা যে থার্ড পার্টি নিজের মতো করে রয়েছে, অ্যাকচুয়ালি এ কীরকমভাবে রয়েছে সেটাও পর্যন্ত জানে না, বা একাধিক কোনো পেন বা চাপের মধ্যে রয়েছে এরকম ভাবনা। তার জন্যই মনে হচ্ছে যে দূরের কোনো মানুষ হতে পারে তোমার সঙ্গে, না হয় অন্য কোনো ব্যক্তির সঙ্গে, ব্যক্তি তোমার প্রিয় মানুষটি হয়তো দূরের কোনো ব্যক্তির সঙ্গে ভিক্টরি চায়, কারণ তার মতো তার মনে হচ্ছে দুজনেই কেউ ভালো অবস্থাতে নেই, বা দুজন কেউ সেই সুস্থ অবস্থাতে নেই, কার কাছে আমি থাকবো, কার কাছে আমি যাবো, থার্ড পার্টি এই হাল, তোমারও এই হাল, সে কোথায় যাবে। তার জন্য নিজেকে আলাদা রকমভাবে রাখার চেষ্টা করছে, থার্ড পার্টিকে মানানোর চেষ্টা করছে, এই রকম ভাবনা চিন্তা করছে কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে। আমি দেখব থার্ড পার্টি তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টি তোমাকে নিয়ে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে ভাবছে, তুমি ফিউচার অন্ধকার দেখছো, তোমার হয়তো কেরিয়ার নিয়ে বিজি হয়ে গেছে, কষ্ট মধ্যে রয়েছো, এবং তুমি হয়তো নেগেটিভ কোনো একটা মানুষ, তোমাকে দেখে এই ব্যক্তি সহ্য করতে পারে, ফায়ার হয়ে যায়, একটা জ্বলন তৈরি হয় তোমাকে দেখে, এবং তোমারও তার মনে হয় তোমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে,
তুমি স্বার্থের জন্য জুড়েছিলে এবং তুমি ফিউচার তোমার অন্ধকার, আর সেটা ও চায়ও তোমার ফিউচার অন্ধকার হয়ে যাক, সেটাই চায়। আর তুমি নাইট অফ পেন্টাকেল, আর তুমি হচ্ছে দ্য এমপ্রেস, হ্যাঁ না, এইরকম এনার্জি। আর এই ব্যক্তি তোমাকে নিয়ে কেমন, যেমন মানসিকতা তেমন সে ভাবনা। আর এই ব্যক্তি পেজের কার এসছে, পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেলের কার, পেজের কার এসছে ব্যক্তি, হ্যাঁ না, অনভিজ্ঞ। আর সেখানে তুমি এসছো মেজর আরকানার, এই দুজন ব্যক্তি মাইনর আরকানার, তুমি একাই মেজর আরকানার, হ্যাঁ না। এই ব্যক্তি এই জন্য তোমাকে ছেড়ে গিয়ে আফসোস করছে এবং হচ্ছে তোমাকে দেখছে যে তোমার ফিউচার অন্ধকার, তুমি সেই জায়গায় নও, তুমি কেঁদে কেটেই সারা জীবন কাটিয়ে দেবে, এইরকম তোমাকে নিয়ে ভাবনা। মানে এক প্রকার তোমাকে পছন্দই করে না এই থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা যে তোমার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক প্রচুরভাবে খারাপ হয়ে গেছে এবং তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু রাইট, এই ব্যক্তির ভাবনা ঠিকই, তারই তার জন্য ব্যক্তি প্রোভাইড করে যাচ্ছে, এই ব্যক্তি প্রোভাইড করেছে, মানে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে প্রোভাইড করেছে তার জন্য, কারণ তোমার প্রিয় মানুষটি দূরে সরে যাচ্ছে, এই ব্যক্তির লাগামের বাইরে চলে যাচ্ছে। দুজনকে নিয়ে নেগেটিভ ভাবনা, তার মানে এই ব্যক্তি আজকে কীরকম মানসিকতায় রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে ভবিষ্যতে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্কে কী হতে পারে, ভবিষ্যতে কী হতে পারে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ কী হতে পারে সম্পর্ক। এই ব্যক্তি টাকা পয়সাই সারা জীবন দিয়ে যাবে, প্রোভাইড করে যাবে, কমিউনিকেশান একটা বাঁচিয়ে রাখতে চায় এবং স্যাড অ্যালোন উদাস, এই ব্যক্তি কথাই চলবে, হয় না, একটা আন্তরিকতা নেই এখানে কোনো। এই এই জিনিসটা তুমি দেখো ফ্রেন্ড, এখানে এসছে কেবল পেন্টাকেল, হ্যাঁ না, আর্থের হচ্ছে এলিমেন্ট এসছে এবং ফায়ার এলিমেন্ট এসছে, এখানে কোনো কাপস আসে না, মানে কোনো ইমোশানই নেই ফিউচারেও, থার্ড পার্টির সঙ্গে কোনো ইমোশানই থাকবে না এই ব্যক্তির, শুধু কেবল টাকা পয়সা দিয়ে শুধু একটা যোগাযোগ থাকলো, আর ভেতর থেকে এইভাবে, ভেতর থেকে এইভাবে তাদের জীবন কাটবে ফিউচারে গিয়ে। হয়তো সমস্যা খুব বেশি না হলেও, কিন্তু ভেতর থেকে একা, দুজনেই একা একা। আমি দেখো তোমার সঙ্গে কী হতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে তার প্রিয় মানুষটির সম্পর্ক ফিউচারে কী হতে পারে, ফিউচার কী হতে পারে তোমাদের, একটা শুরু, ডিভাইন কোনো কানেকশান হতে পারে ফ্রেন্ড, ডিভাইন এখানে মজুদ রয়েছে, লাভ, তোমাদের লাভ, একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এবং জাস্টিস। নিজেই দেখো ফ্রেন্ড ফিউচার তোমাদের কী হতে পারে, তোমাদের একটা, হয় না, একটা আন্তরিকতা, একটা যে বাচ্চার মতো কেয়ার, যে একটা ব্যালেন্সের সম্পর্ক, এই পরিবারের কোনো সদস্য, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, হ্যাঁ না, এবং ডিভাইন কোনো কানেকশান হতে পারে তোমাদের সম্পর্কে, এবং হচ্ছে জাস্টিস, এই সম্পর্কের ফিউচারে জাস্টিস আছে, তিনটি পজিটিভ কার্ড এসছে তোমার দুজনের সঙ্গে, কিন্তু ফিউচারটা বেশ পজিটিভ। এবার তো দেখব যে দুজনের মধ্যে কী হচ্ছে, এবার এই দুজনকে নিয়ে ফ্রেন্ড, তুমি একটু সাইডে থাকো, আমি এই দুজনকে নিয়ে এবার দেখবো যে কী হচ্ছে, এই দুজন একে অপরকে একান্তে কীভাবে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে এবং থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে কী ভাবনা চিন্তা করে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে একান্তে কীভাবে এবং থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কীভাবে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কীভাবে। এই ব্যক্তি অতীত নিয়ে বড্ড বেশি পড়ে থাকে, এখানেও পেজ অফ সোর্সেস, এই ব্যক্তির চিন্তাভাবনায় থার্ড পার্টিকে নিয়ে রাইট একদম। এই ব্যক্তি একাধিক মানুষের উপর নজর রাখে, অতীতের কোনো মানুষের প্রতি ব্যক্তির ন্যাক রয়েছে এবং প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, অনভিজ্ঞের জন্য প্রবলেম ক্রিয়েট করে, এবং এই ব্যক্তি সবসময় লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, প্রেম ভালোবাসা রোমান্স একদম নেই সম্পর্কে। এই ব্যক্তির কিন্তু একে নিয়ে একান্তে ভাবতে থাকে এবং থার্ড পার্টি একান্তে কী ভাবে, থার্ড পার্টি ভাবে যে এই ব্যক্তি খুবই একটা লাকি কোনো ব্যক্তি এবং এই ব্যক্তির কাছে সব কিছু রয়েছে, বিশ্বাস, ভরসা, প্রেম, ভালোবাসা, রূপ, রং, সব কিছু, তার মনে হয় এই ব্যক্তি তার কাছে বেটার কোয়ালিটির, তার জন্য তো প্রোভাইড করছে। কিন্তু তোমার প্রিয় মানুষের থার্ড পার্টিকে এই রকম দেখে, পেজ অফ সোর্স অ্যাকচুয়ালি এসছে পেজ অফ পেন্টাকেল, হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটি খুব চালাক ব্যক্তি, অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি হতে পারে, তার জন্যে হয়তো সে জানে, এবং তোমার দুজনে কিন্তু একটা স্পিরিচুয়াল কোনো কানেকশান থাকতে পারে, থার্ড পার্টি তার জন্যে ইনভলভ, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড। আর এই দুজনে একান্তে ভাবনা চিন্তাই তুমি দেখো ফ্রেন্ড, দুজনে একে অপরকে ভাবনা, আমি দেখো মিউচুয়াল কী, তোমার তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কী, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির সঙ্গে মিউচুয়াল কী, তোমার এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে মিউচুয়াল এবং থার্ড পার্টির সঙ্গে কি মিউচুয়াল।
তোমার সঙ্গে মিউচুয়াল কি, তোমার দুজনে, তোমার দুজনের ইমোশান ওভারফ্লো হচ্ছে এক একে অপরের প্রতি, একে অপরের প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকের দিনে ফ্রেন্ড। তোমার দুজনে মিউচুয়াল দেখো, হ্যাঁ, এস অফ পেন্টাকেল, দুজনের ওভারফ্লো হচ্ছে, মানে এটাও কিন্তু ডিসব্যালেন্স হতে পারে, কিন্তু একে অপর প্রতি ইমোশান, তার জন্য এই ব্যক্তি দূরের মানুষটার প্রতি কিন্তু তাকিয়ে রয়েছে একটা অপেক্ষা ভিক্টরির জন্য, আর এই ব্যক্তির কাছে একটা তার ফ্রাস্ট্রেটেড ফিল করাচ্ছে, অশান্তি ফিল করাচ্ছে। এবং অবশ্যই কিন্তু এই ব্যক্তি, মানে তোমার দুজনের মিউচুয়াল কিন্তু একটাই, তোমার যা সিদ্ধান্ত বা মন মস্তিষ্কে চলতে থাকে, এই ব্যক্তিরও কিন্তু মন মস্তিষ্কে একই বিষয় কিন্তু চলছে। আমি দেখব থার্ড পার্টির এবং তোমার প্রিয় মাস্টের মিউচুয়ালকে, ফ্যামিলি, পরিবার, পরিবার নিয়ে অশান্তি, পরিবার নিয়ে ইনভলভ, হয়তো এই ব্যক্তি পরিবারের কথা শুনে কি পরিবারের গুরুত্ব দিয়ে এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে বিয়ে করেছে, সেদিক থেকে থার্ড পার্টি আসতে পারে। বা হয়তো এই ব্যক্তির টাকা পয়সার জন্য কোনো না কোনো কারণে থার্ড পার্টি ইনভলভ হয়েছে, সেই ব্যক্তি কিন্তু পরিবারের এনার্জি, এর দুজনের মিউচুয়াল হচ্ছে পরিবার, যে ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, তোমার দুজনের লাভ 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 সম্পর্ক, লাভ দিয়ে ফ্যামিলিতে এমনিই থাকে ব্যালেন্সে, দুজনের সম্পর্ক যদি মজবুত থাকে, দুটো ট্রেনের পাথ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, এমনিতে ট্রেন সুন্দরভাবে চলবে, অ্যাক্সিডেন্ট হবে না। এই ব্যক্তির দেখো আপ ডাউন কী করে থাকবে, এখানে ফ্যামিলি ঢুকে গেছে দুজনের মাঝে, এরা বিবাহিত যদি হয় এর দুজন, তো ফ্যামিলি ঢুকে গেছে সম্পর্কের মাঝে, তার জন্য এই ব্যক্তি একা, তার সেই জিনিসটাই মিস করতে থাকে যেটা তোমার সঙ্গে ছিল। তোমাকে ধোকা দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করে নেয় ফ্রেন্ড, তো অবশ্যই তুমি সিওর থাকো এই ব্যক্তি কিন্তু সেখানে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে। বা তোমরা যদি বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ হও, এই থার্ড পার্টিকে ইনভলভ যদি করে না ফ্রেন্ড, সেখানে তো খুব মারাত্মক পেন পাচ্ছে এই ব্যক্তি, সেখানে পরিবার চলে এসছে, সে যদি কোনো বিবাহিত মানে ব্যক্তির সঙ্গে যদি সম্পর্কে মানে থাকে এই মুহূর্তে, তো ফ্যামিলি সেখানে ইনভলভ রয়েছে, তার জন্য সম্পর্ক একদম হাল খারাপ, দুজনে একে অপরের ভাবনা, ফ্যামিলি ফ্যামিলির জন্য, ফ্যামিলির কথা ভেবে, ফ্যামিলির দিক থেকে মানসম্মান রক্ষার্থে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড আগামী তিন দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষের সম্পর্ক কী হতে পারে আগামী তিন দিন। এই তো একটাই কার্ড এই জন্য নিলাম, আর মন চাইলো না যে আর কোনো কার্ড বের করি, এত অবস্থা, সম্পর্ক ছিল একজন বেরিয়ে যাচ্ছে বা ডিটাচ করার চেষ্টা করছে, সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি, ডিটাচ হওয়ার চেষ্টা করছে। আর তোমার জন্য আগামী তিন দিনে তোমার প্রিয় মানুষটি কী মেসেজ দিতে পারে বা কী করতে চায় তোমার সম্পর্কে, তোমার সঙ্গে তোমাকে নিয়ে তার ভাবনা কল্পনা একটা, কোনো স্ট্যান্ড জোরালো নিতে পারে, কিন্তু স্ট্যান্ড নেবে যে সে কীভাবে সেটাই বুঝতে পারছে না, কারণ তুমি যে জায়গায় রয়েছো সে বুঝতেই পারছে না যে তুমি কোন অবস্থাতে রয়েছো, অপেক্ষা, তোমার জন্য একটা অপেক্ষা, সংশয়, চিন্তা, ভিক্টরি নিয়ে ভাবনা তোমাকে নিয়ে। আর এইখান থেকে দেখো একটা এখানে এসছে দ্য এম্পেরর, আর এখানে এসছে দেখো এইট অফ কাপস, মুভ অন করে যাওয়া, সাইড হয়ে যাওয়া, সরে যাওয়া, প্রচুর প্রোভাইড করার পরও সব কিছু যেন নষ্ট, কোথাও দূরে চলে যেতে চাইছে, এই রকম অবস্থা। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ফিউচারে কি ফিরতে পারে তোমার কাছে, ফেরার সম্ভাবনা কতটা, যদি অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক জুড়ে থাকে, আমার যে ফ্রেন্ডে রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ফিউচারে ফেরার কি সম্ভাবনা রয়েছে কতটা, ফিউচার তো তোমার দুজনের সম্পর্ক যদি এক হয়ে যাও তোমার দুজন না ফ্রেন্ড, সম্পর্ক খুব ভালো হতে পারে। ফার্স্ট কার্ড পজিটিভ এসছে এইট, হতে পারে আট দিন, নাইন নাইন পোর্টাল পর্যন্ত দেখো ফ্রেন্ড এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে তোমার সঙ্গে। ফিউচারে অবশ্যই কিন্তু চাপ তৈরি হতে পারে ফ্রেন্ড, কনফিউশনও আসতে পারে, তবে এই ব্যক্তি কিন্তু তোমার কাছে এলেও, আর সবথেকে পজিটিভ বিষয় এখানে তিনটি কার্ডই একদম ব্রাইট, তোমার দুজনকে হয়তো একসাথে এক হয়ে কোনো বিগ একটা ডিসিশান নিতে হবে, যেটা হয়তো তোমাদের সম্পর্কে কোনো সমস্যা বা কিছু ঝামেলা তৈরি হচ্ছে, কিন্তু এই ব্যক্তি অবশ্যই কিন্তু একটা তোমার সঙ্গে ফোন মেসেজ করতে পারে বা এই ফোন মেসেজ আসতে পারে এবং তোমাকে নিয়ে চাইছে যে একটা কোনো ডিসিশান, বড় কোনো ডিসিশান, এবং যেটা হয়তো তুমিও চাও ওই ব্যক্তিও চাও, ব্যাক অফ মাইন্ড, আজ কিন্তু স্যাড হয়ে আছে, তুমি ব্রাইট আছো, থার্ড পার্টি ব্রাইট, কিন্তু এই ব্যক্তি পুরো স্যাড হয়ে আছে, মিসকে যাওয়ার মতো একটা, কিন্তু এই ব্যক্তি যখন
তোমার কাছে আসবে বা হয়তো কোনো অ্যাকশান তোমাকে জন্য যদি নেয় তোমার জন্য, সেটা কিন্তু অবশ্যই ফোন মেসেজ আসতে পারে আগামী 3 দিনের মধ্যে, একটা ফোন মেসেজ আসতে পারে বা ফিউচার নিয়ে একটা, কিন্তু তোমার দুজনে কোনো ডিসিশান হয়তো এই মুহূর্তে নিতে পারছো না, কিন্তু আলোচনার মাধ্যমে একটা কোনো ডিসিশান নিতে পারো বা নেওয়ার জন্য এই ব্যক্তি হয়তো বলবে, কারণ একটা ক্রেভিং হচ্ছে তার মন মস্তিষ্কে, ক্রেভিং হচ্ছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কী বলতে চায়। এই তো ফ্রেন্ড, এই দেখো গিভ অ্যান্ড টেক, এটাই তার অ্যাকচুয়ালি হিডেন মাইন্ডে রয়েছে। দেখো রিইউনিয়ন, পেজ অফ কাপস, প্রোভাইড করা, এইটাই তো তার মনের মধ্যে রয়েছে, হচ্ছে একটা ক্রেভিং হচ্ছে, তার জন্যই তুমিও নিজেকে ধরে রাখতে পারছো না, তোমারও কিন্তু ক্রেভিং হচ্ছে ফ্রেন্ড। হতে পারে রিডিংয়ের এই মেসেজগুলো পাওয়ার পর তোমারও মনের মধ্যে যেন একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, কারণ দেখো পজিটিভ কীভাবে হচ্ছে তার মনের মধ্যে হচ্ছে, সে থার্ড পার্টি যার কাছে থাকুক, কিন্তু মনের মধ্যে এই ফিলিংসগুলো আসছে বলেই তুমিও তার ফিলিংসকে ক্যাচ করতে পারছো, কিন্তু থ্রিডিতে বাস্তবে কোনো রিয়াকশান, কোনো অ্যাকশান কিছুই দেখতে পারছো না, তার জন্য হতাশা হয়ে যাচ্ছ, কারণ মস্তিষ্ক বাস্তবে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমার ভেতরে ইনটিউশান কিন্তু মেসেজ পাচ্ছে, যার জন্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেসে যাচ্ছ বারবার। এই ব্যক্তি অবশ্যই তোমাকে কী মেসেজ দিচ্ছে দেখো, গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে, রিইউনিয়ন, হ্যাঁ না ফ্রেন্ড, রিইউনিয়ন। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দিয়েছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি স্যাড অ্যালোন থেকে বেরিয়ে যাও, তুমিও হয়তো নিজেকে স্ট্রং করো এবং কিছু করার চেষ্টা করো, বা তুমি অ্যাকশান নাও, তুমি যদি কোনো চাপ বা টেনশান কিছু থাকে সেখান থেকে লেট গো করো, নিজেকেও প্রচুরভাবে স্ট্রং করো এবং হচ্ছে পজিটিভ থাকার চেষ্টা করো। তুমি অলরেডি পাওয়ারে চলে এসছো বা পাওয়ারে থাকার চেষ্টা করছো, এবং তোমাকে আরও চেষ্টা করতে হবে যে নেগেটিভ অবস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, এবং যদি থার্ড পার্টি থাকে যে হয়তো থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে বা একটা সংশয়, তুমিও চাও যে ব্যক্তি ফিরে আসুক থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে, তো সেই বিষয়টাকে লেট গো করতে বলা আছে, যে থার্ড পার্টি নিয়ে দিন রাত চিন্তা করে করে, যত তুমি থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করবে তাকে এনার্জি তুমি সেন্ড করে তাদের রিলেশানকে বুস্ট করছো, তাই থার্ড পার্টি নিয়ে চিন্তা নয়, ইমোশন রয়েছে মানুষটাকে নিয়ে, তো মানুষটাকে নিয়ে ভাবো, পজিটিভ ভাবো যে আমাদের সম্পর্কে এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ না, সব কিছু পজিটিভ ভাবনা চিন্তা করো, এবং তুমি অবশ্যই লেট গো করো থার্ড পার্টির এনার্জিকে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কিন্তু এখানে পরিষ্কার একদম, বেশ ভালোই লাগলো রিডিংটাতে, যে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য তোমাদের যে সম্পর্ক, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যাদের খুব চাপের মধ্যে রয়েছে, তোমার জন্য কিন্তু বেশ পজিটিভ মেসেজ, এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে অন্তত 8 দিন, 8 দিনের মধ্যে এই ব্যক্তির কাছ থেকে কোনো না কোনো মেসেজ তুমি পেয়ে যেতে পারো ফ্রেন্ড। একটু অপেক্ষা করে যাও, ধৈর্য ধরো, এবং 99 পোর্টালে আগে তুমি অবশ্যই নিজেকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।